নবীর আশিকা এক সাহাবীর নাম উম্মে সুলাইম। উম্মে সুলাইমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সন্তান দান করেছেন, নাম রাখছে তার আনাস। নিয়ত করে ফেলেছে আল্লাহ আমার এই সন্তানটা যদি বড় হয়, ছোট বয়সে আমি আমার এই সন্তানকে আল্লাহর রাসূলের খেদমতে তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু সন্তান দুনিয়াতে আসছে, আসার পর ও যখন কথা বলা শুরু করছে, ও যখন হাঁটা শুরু করছে, হাঁটতে যাওয়া হযরতে আনাসকে উম্মে সুলাইম ধৈরা ধৈরা আল্লাহর নবী কিভাবে উযু করছে এটাও শিখাইয়া দিছে, আল্লাহর নবী কিভাবে ইবাদত করবে এটাও শিখাইয়া দিছে, কি কি কাজ আল্লাহর রাসূল করবে এই কাজগুলো হযরতে উম্মে সুলাইম তিনি তার সন্তানকে শিখাইয়া আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমার এই সন্তানটার 7 বছর বয়স হয়েছে, আল্লাহর নবী গো আপনি আমার এই সন্তানটাকে আপনার খাদেম হিসেবে কবুল করে নেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর পরশে তাকে একটু আপনি কবুল করেন, এমনই ভাবে আল্লাহ নবী আল্লাহর রাসূলের সাহাবীদেরকে সাহাবীদের জন্য রাসূল দোয়া করেছেন, দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। তো আল্লাহ তাআলা দোয়ার বরকতে সাহাবীদেরকে জামানার শ্রেষ্ঠ মুফাসসিরিন বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জামানার শ্রেষ্ঠ মুফাসসির বানায় দিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস তিনিও তার সন্তানকে রাসূলের মহব্বত শেখানোর জন্য, রাসূলের খেদমত শেখানোর জন্য তিনিও আল্লাহর রাসূলের খেদমতে তাকে হাজির দিয়েছেন, হাজিরা দিয়েছেন। বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই এই কাজগুলো রাসূলের জন্য তুমি করে যাও। আমাদের সামাজিক অবস্থা হলো এখন এরকম যে আমাদের সন্তানগুলোকে সকালবেলা মক্তব না পড়াইয়া, মাদ্রাসায় না পড়াইয়া, কিন্ডার গার্ডেনে পড়ানোর জন্য আমরা বেহুশ হয়ে লেগে আছি, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? অথচ কোরআনের শিক্ষা আমাদের সন্তানগুলোকে দেওয়া দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? সন্তানকে চায়না পোশাক পরাইয়া, স্কুল ড্রেস পরাইয়া আপনি প্রতিদিন তাকে নিয়ে আসা করছেন, যাওয়া আসা করতেছেন, ওইদিকে আপনার সন্তান নবীর মহব্বত থেকে নিজেকে দূরে রাখছে, নবীর নামটা পর্যন্ত আপনি মুসলমান হয়েও, মুসলমান ঘরের সন্তান নবীর নামটা পর্যন্ত ঠিক মতে মুখে উচ্চারণ করতে পারতেছে না। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা নাই? আওয়াজ করে বলেন আছে কিনা নাই? এর কারণ, এর জন্য দায়ী আমরা, কারণ আমরা আমাদের সন্তানগুলোকে ঠিক মতে কোরআন সুন্নার আলোকে, কোরআনের শিক্ষা দিতেছি না, হাদিসের শিক্ষা দিতেছি না, এটা আমাদের জন্য দুর্বলতা, ঠিক কিনা? এজন্য আমাদের জন্য উচিত যে অন্তত পক্ষে একজন সন্তান যতটুকু এলেম হাসিল করলে পরে, যতটুকু এলেম হাসিল করলে পরে দিনের ফিকির তার মাঝে আসে, দিনই ভাবে সে চলতে পারে, আমাদের এই সন্তানগুলোকে এতটুকুন শিক্ষা দেওয়া দরকার। যেমন এভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তার সন্তানকে আল্লাহর রাসূলের মহব্বত শিখাইছেন, মহব্বত শিখাইছেন। উম্মুল মুমিনিন হযরতে আয়েশাকে আল্লাহর রাসূল জিগায়, ওগো আয়েশা তুমি রাতের বেলায় আমার ঘরের কাজগুলো সম্পাদন করো, কিন্তু বাহিরের কাজগুলো কে করে? উম্মুল মুমিনিন ডেকে বলে, ওগো আল্লাহর নবী, বাহিরের কাজগুলো আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করে, আপনি যখন রাতের বেলায় উযু করতে চান, উযুর মশকে পানি বর্তনে ঢুকায়া রাখে আপনার চাচাতো ভাই, আপনি কোথায় মিসওয়াক করবেন, মিসওয়াকটা কোথায় রাখবেন, এই কাজটাও আপনার চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন। আল্লাহর রাসূল উম্মুল মুমিনিনের সাথে এই কথোপকথনের পর
আল্লাহর রাসূল গভীর রজনীতে নিদ্রাচ্ছন্ন নয়, নিদ্রা থেকে উঠে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু সেরেছে। এবার বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়? আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাহাজ্জুদের সময় ডাক দিছেন। মুহতারাম দোস্ত ভাই, খেয়াল করে শুনেন, আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া করছেন। দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিছে, আয় আমার বুকে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস গভীর রুজুদিতে তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূল নিজের গায়ের জামাগুলো খুলে দিছেন, জামা খুলে চাদর সরায়া বলে আয় আমার বুকে আয়। সুবহানাল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূলের কাছাকাছি আসছে। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়ায়া ধইরা বুকের উপরে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন রাসূলের শরীর মুবারকের সাথে সাহাবার যখন পরশ লাগে, ছোঁয়া লাগে, এই পরশ আর ছোঁয়ায় দোয়ার বরকতে সাহাবারা ধন্য হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করেছেন, সাহিবুন্নালাইন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করেছেন। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আয় আল্লাহ মাসউদকে তুমি জামানার শ্রেষ্ঠ, জামানার শ্রেষ্ঠ তুমি ফকিহ বানায়া দাও। আল্লাহর রাসূলের দোয়া বিফলে যায় নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্য থেকে সবচাইতে বড় ফকি হয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর রাসূল ডাকছেন, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকছেন, জামা খুলে দিছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূলের বুকে জড়ায়া ধরছেন। আল্লাহর রাসূল এবার নিজের হাতটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপর দিছে, দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। দোয়াটা আল্লাহর কাছে এতভাবে কবুল হয়েছে, এমনভাবে কবুল হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস জামানার শ্রেষ্ঠ রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলোকে যদি আপনি মাদ্রাসায় না পড়ান, মক্তবে না পড়ান, দিনই শিক্ষা না দেন, তাহলে আসাদ নূরের মতো গজায়া যাওয়া বিভিন্ন নাস্তিকের চারা আপনার সন্তানকে, সন্তানের ঈমান ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে। এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। যেমনিভাবে নবীজির সাহাবারা আল্লাহর রাসূলকে ছোটবেলা থেকেই মহব্বত করে, দিন মহব্বত করেছেন, দিনকে মহব্বত করে রাসূলকে মহব্বত করেছেন, আপনারা আমার সন্তানকেও দিনের আলো দিয়ে, শিক্ষা দিয়ে, রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা তাদের অন্তরে প্রবেশ করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে লালন করতে হবে। নবীর মহব্বত আর আজমত যদি তোমার হৃদয়ে না থাকে, তাহলে মাঝে মাঝে এমন কিছু নাস্তিক আর মুরতাদ জামানায় ফিট হয়ে যাবে, যারা আল্লাহর নবীর নামে কটূক্তি করবে। তোমার ইমানের যদি কুবতি না থাকে, তাহলে তুমি এর প্রতিবাদ করতে পারবা না। এজন্য তোমার ইমানকে মজবুত করতে হলে, তোমার ইমানকে তাজা করতে হলে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নাস্তিক আর মুরতাদের পক্ষ থেকে যদি আল্লাহর রাসূলের নামে কখনো কটূক্তি আসে, তাহলে তোমার ইমানই কুওয়াত দিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে প্রতিবাদ করার জন্য, তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য, তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে এই দেশ ছাড়া করার জন্য আপনার সন্তানকে কোরআনের আজমত শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা নাই, আর একটু জোরে বলেন আছে কিনা নাই। এজন্য আপনার সন্তানকে আপনি কোরআনের ইলম শিখান,
হাদিসের এলেম শিখান না হয় এদেশে কাদিয়ানিদের মতো লোকগুলো গোপনে আয়শা আপনার সন্তানকে এমন এলেম শিখাইবে তার ঈমান নিয়ে তারা টানাটানি শুরু করবে ঠিক কি না আপনার ঈমান নিয়ে যাওয়ার ঈমান বিধ্বংস করার জন্য তারা পায়তারা করে লেগে আছে এজন্য বিভিন্ন সময়ে জুমার দিন বাচ্চারা যদি মসজিদে যায় কিংবা মাদ্রাসায় যায় তাদেরকে দূরে না ঠেলে তাদেরকে অন্তত পক্ষে এই কথাটা শিখাইয়া দেন বাংলাদেশে একদল মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ তারা মুসলমান নয় তারা হলো একদল ওই দল তারা হলো কাদিয়ানি কথা বলেন ঠিক কি না যে কাদিয়ানিরা বলে নবীর পরেও নবী আছে নাউজুবিল্লাহ বলেন আপনার সন্তানকে শিখাইতে হবে যে না তিনি খাতামান নাবিয়িন শেষ নবী তারপরে আর কোন নবী হতে পারে আরো জোরে আওয়াজ করে বলেন পারে এজন্য আপনার সন্তানকে আপনি নবীর মহব্বত শিখাইবেন আপনার সন্তানকে নবীর আজমত শিখাইবেন তো আপনার সন্তান নবীর মহব্বত শিখবো কোরআন থেকে হাদিস থেকে দ্বীনি ইলম শিক্ষা করে নবীর মহব্বত যদি শিখাও নবীর পরর যদি আপনার সন্তানের জন্য আসে তো আপনার সন্তান কখনো নাস্তিক হওয়ার ভয় নাই আপনার সন্তান কখনো ঈমান হারা হওয়ার ভয় আরো জলেবন ভয় এজন্য আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইবেন বলতেছিলাম নবীর মহব্বত আমাদের হৃদয়ে লালন করা দরকার নবীর মহব্বত মহব্বতে তারা ধন্য হয়েছে এজন্য তিলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرى الله ابن الله الرسول ان يكون جرى الله ابن الله الرسول ان يكون ترى ابوشوي مها شفل كام ترى ابوشوي مها شفل لطور جن كرسي اجنو ابن رسول المحبت ردو يجودي لالون كرين تقول ابن رسول كي এমন হুফাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার মতো আশেপাশে যত মাদ্রাসা আছে কিংবা এই মাদ্রাসায় আপনার সন্তানকে রাসূলের মহব্বত শেখানোর জন্য তাদেরকে এই মাদ্রাসার ইলম হাসিল করার দরকার আছে কিনা নাই আরো জোরে বলেন আছে কিনা নাই আমাদের সন্তানগুলোকে কোরআনের আজমত শেখাতে হবে কোরআনের মহব্বত শেখাতে হবে না হয় রাসূল প্রেম নবী প্রেম আমাদের মাঝে আসবে না না হয় নবীজির মহব্বত আমাদের দিলে লাগবে না নবীজির মহব্বত সাহাবারা কিভাবে রাসূলকে মহব্বত করেছে সাহাবারা রাসূলকে এমন ভাবে মহব্বত করেছেন যে রাসূলের একটু পরশ নেওয়ার জন্য নবীজির একটু ছোঁয়া নেওয়ার জন্য তারা সারাটা জীবন রাসূলের কাছে ব্যয় করে দিয়েছে সুবহানাল্লাহ মুসলিম শরীফের এক হাদিস ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আল্লাহর রাসূল বলেন ফজলকে ডেকে বলতেছেন ফজল আমার শারীরিক অবস্থা ভালো নয় আমার যত সাহাবা আছে সমস্ত সাহাবাদেরকে তুমি যদি বলতে তাহলে মসজিদে নববীতে তারা যদি এসে বসতো তাহলে আমি বিদায়ের আগে তাদের কাছ থেকে দেনা পাওনা মিট করে এখান থেকে আমার উম্মত থেকে বিয়োগ ব্যথায় হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতাম হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত সাহাবাদের কাছে তার খবর পৌঁছাইয়া দিলেন মুহূর্তের ভিতরেই মসজিদে নববী ভরে গেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে বললেন তোমাদের মাঝে এমন কি কেউ আছো যারা আমার কাছে কোনো ঋণ পাও আমার কাছে কোনো পাওনা পাও যদি পেয়ে থাকো তাহলে আমাকে বলো আমি আজকে এই মজলিস থেকে তোমাদের ঋণ মুক্ত করে চলে যাব পিছন থেকে একজন সাহাবি দাঁড়াইছেন দাঁড়ায়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একজন ভিক্ষুক আসছিল আপনি আমার কাছ থেকে তিন দিরহাম নিয়েছিলেন ওইটা আপনি দিতে ভুলে গেছেন আজকে যেহেতু আপনি ঋণ পরিশোধ করবেন এজন্য আপনি আমার এই তিন দিরহাম ঋণ পরিশোধ করে দেন আল্লাহর রাসূল তিন দিরহাম ঋণ পরিশোধ করে দিলেন রাসূল আবার এলান দিলেন এমন কেউ কি তোমরা এখানে আছো যে আমার কাছে তোমরা আরো কোনো ঋণ পাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে এক সাহাবা দাঁড়ায় আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কোথাও উটে সওয়ার হয়ে যাইতেছিলেন আপনার হাত থেকে পড়ে যাওয়া একটা লাঠি আমার পিঠের উপর আঘাত করেছিল
এই আঘাতটা আমার কাছে ভীষণভাবে আক্রমণ করেছিল, আমি খুব ব্যথা পেয়েছিলাম। আজকে যেহেতু আপনি ঋণ পরিশোধ করবেন, তাহলে আমি লাঠির বদলে লাঠি দিয়া ঋণ পরিশোধ করতে যাই। নাউজুবিল্লাহ বলেন, নবীর সাহাবী রাসূলের কাছ থেকে ঋণ পরিশোধ করতে চায় লাঠির আঘাতের মাধ্যমে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে আসো তাহলে, তুমি লাঠি দিয়ে যেহেতু তুমি আমাকে মারবে, তুমি যেহেতু আঘাত পেয়েছিলে ওই দিন, এটার বদলা নেবে, আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, আসার পরে বললেন যে ওই লাঠিটা কোথায়, যেই লাঠিটা দিয়ে আপনি আমাকে মারছেন, আমাকে মেরেছিলেন, অথবা আপনার লাঠিটা আমাকে প্রহার করেছিল? আল্লাহর রাসূল বললেন যে এই লাঠিটা আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে আছে। হযরত আলীকে আল্লাহর রাসূল বললেন, আলী যাও, আমি তোমাকে অর্ডার করলাম ওই লাঠিটা নিয়ে আসো, যেই লাঠিটা দিয়ে সে আমার কাছ থেকে বদলা নেবে। আপনারা বুঝে থাকলে বলেন, নবীজির সাহাবারা নবীকে কি কখনো কষ্ট দিতে চেয়েছে? আর একটু আওয়াজ করে বলেন, চাইছে। কিন্তু আজকে সাহাবী এই মুহূর্তে কেন এই কাণ্ড ঘটাইতে চাইতেছে, এর ভিতরে কোনো রহস্য আছে কিনা নাই? আর একটু জোরে বলেন, আছে কিনা নাই? আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, যেই লাঠিটা দিয়ে আপনি আমাকে প্রহার করেছিলেন এই লাঠিটা এনে দেন। নবীজির সামনে থাকা হযরত উমর রাগে গড়গড় করতেছে, কি ব্যাপার? মহব্বতের নবীর কাছ থেকে সে বদলা নিতে চায়, এটা কি করে সম্ভব? আবু বকর নরম মানুষ, এমন নরম মানুষও কি রাগে তার গুস্সায় কপাল লাল হয়ে গেছে, কি ব্যাপার? রাসূলকে সে এরকম ভরা মজলিসে প্রহার করবে, এটা কি করে হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিটা আনার জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, যায় বলে, ওই লাঠিটা কোথায়, যেই লাঠিটা আল্লাহর রাসূল তোমার কাছে আমানত রেখেছিল? ফাতেমা বলে, কি ব্যাপার, আজকে এই তুমি লাঠিটা কেন খুঁজতেছো? আল্লাহর রাসূল হযরতে আলী বলেন, দাও, কথা বলো না, ভীষণ মন খারাপ। মসজিদে নবুতে বসা আল্লাহর রাসূলের কাছ থেকে এক সাহাবী প্রতিশোধ নিতে চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁধে গড়গড় করে তার চোখ থেকে পানি বেয়ে পড়ে, এমন কোন সাহাবী যে আল্লাহর রাসূলের কাছ থেকে এই সময়ে বদলা নেবার চায়? হযরতে ফাতেমা, হযরতে হুসাইন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বললে, যাও দেখো কে কোন সাহাবি আল্লাহর রাসূলের কাছ থেকে বদলা লইবার চায়। দৌড়ায়া বদলা নেবার জন্য তারা দেখার জন্য হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায়া আল্লাহর নবীর কাছে পৌঁছায় গেছে। আল্লাহর নবীর ডান পাশে একজন দাঁড়াইছে, আল্লাহর নবীর বাম পাশে একজন দাঁড়াইছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলে, সাহাবি বদলা নাও। সাহাবি ডেকে বলে, ওগো আল্লাহর নবী, যখন আপনি লাঠি দিয়ে আমাকে মেরেছিলেন তখন আমার গায়ে কোনো পোশাক ছিল না, আজকেও আমি যখন আপনাকে প্রহার করব আপনার গায়েও কোনো পোশাক থাকবে না। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, আজকে তুমি যা বলবে তাই আমি মেনে নিব। আল্লাহর রাসূলের শরীর মুবারক থেকে রাসূলের জামা খুলে পিঠটা আগায়া দিয়ে বলে, দি প্রহার করে দি। এবার সাহাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবি ডেকে কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহর নবী, এতক্ষণ যা করেছি ভুল করেছি, বড় বেয়াদবি করে ফেলেছি, আমি আপনাকে প্রহার করার আগে আপনাকে একটু কথা বলতে চাই। ঠিক আছে বলো। ওগো আল্লাহর নবী, আপনার ডান হাত মুবারকটা কি একটু উপরে উঠানো যায়? আল্লাহর রাসূল ডান হাত একটু উপরে উঠাইলেন, ওগো নবীজি আপনার বাম হাতটাও কি একটু উপরে উঠানো যায়? আল্লাহর রাসূল উঠাইলেন। এবার সাহাবি নিজের সুযোগে আল্লাহর রাসূলের ডান দিক দিয়ে নিজের ডান হাতটা ঢুকাইয়া দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিক থেকে নিজের বাম হাতটা ঢুকাইয়া সাহাবি আল্লাহর রাসূলকে জড়ায়া ধইরা কাঁদে আর বলে, ভুল করে ফেলেছি, ওগো আল্লাহর নবী,
আমার মতো এরকম নালায়েক সাহাবী কি আপনার কাছ থেকে বদলা লইতে পারে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবী ডেকে বলে ও আল্লাহর নবী যেদিন আমি কালিমা গ্রহণ করেছিলাম ওই দিন নিয়ত করেছিলাম যদি কোনো সুযোগ পাই আপনার ঘরে থাকা মোহরে নবুয়তের সিল রয়েছে এই সিলে আমি আমার দুই ঠোঁট দিয়ে চুম্বন করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম আজকে এই সুযোগ পাইছি ওগো আল্লাহর নবী আপনার এই সুযোগে আমি আপনাকে জড়ায়া ধরছি আবু বকর তো সিরিয়ালের দিক থেকে এক নম্বরে আছে উমর দুই নম্বরে আছে উসমান আছে আবার ওয়ালা সাহাবী আপনার অভাব নাই কিন্তু আমার তো কোনো নাম্বার নাই মৃত্যুর পর আমাকে যদি রব প্রশ্ন করে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার কাছে নাই যদি আমার রব আমাকে জিগায় উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই ওগো আল্লাহর নবী হাবিবে কিবরিয়া আল্লাহর নবী গো আপনার শরীরের সাথে আমার শরীর রাখছে যেই শরীরে মাছি বসতে পারে না হারাম আপনার শরীরের সাথে আমার শরীর একটু লাগাইছি যদি জাহান্নামী হইয়া যায় আল্লাহকে বলবো আল্লাহ আমার শেষ বেলায় আমার আমল নামার মধ্যে কিছু নাই আমি সামান্য একটা আমল নিয়ে আসছি আমার বড় আমল নাই শেষ বেলায় আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করেছি আর আল্লাহর রাসূলের দেহ মুবারকের সাথে আমার দেহটারে একটু লাগাইছি আমি জানি আমার এই দেহটাকে জাহান্নামের আগুন কখনো পুড়তে পারবে না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজির সাহাবীর কত মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কত মহব্বত করেছেন মাআজ আর মুহাফিজের মতো সাহাবী যদি দুনিয়ায় থাকে মাআজ আর মুহাফিজের মতো সাহাবী যারা ছোটবেলায় আল্লাহর রাসূলের মহব্বতে জীবন দান করেছেন আমরা কি আর এই জামানায় এসে রাসূল খুঁজে পাবো আম উমর খুঁজে পাব আবু বকর খুঁজে পাব উসমান আলী কাউকেই খুঁজে পাব না আমরা কি করব আল্লাহর রাসূলের মহব্বত যদি নিজের হৃদয়ে লাগাইতে হয় তাহলে রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ রাসূলের মহব্বত যদি কেউ করতে চায় তাহলে রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে বলেন কি করতে হবে রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের এক আকীদা হলো সাহাবায়ে কেরামের পর সবচেয়ে বেশি রসুলের অনুকরণ সাহাবীদের মতো যারা করেছেন তারা হলেন আইমায়ে মুজাহিদিন জামানার শ্রেষ্ঠ ইমামগণ তারা রাসূলের সবচেয়ে বেশি সুন্নতের পাবন্দি করেছেন যেমনি ভাবে সাহাবারা রাসূলের পাবন্দি করেছেন হযরতে ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি রাসূলের ছোট থেকে ছোট সুন্নতের পাবন্দি করেছেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি রাসূলের ছোট থেকে ছোট সুন্নতের উপর আমল করেছেন আমার সময় সংক্ষেপ আলোচনা দীর্ঘায়িত আর করব না এই শেষ বেলায় আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা তো আর নিয়ে যাওয়ার মতো এমন কিছু পাবো না রাসূলের একটা সুন্নতের উপর যদি আমল করতে পারি তাহলে হয়তো এই সুন্নতের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারবেন কি পারে না আর জোরে করেন পারে কি পারে না এজন্য রাসূলের একটা সুন্নতের নিদর্শন বলে আজকে এই আলোচনা আপনাদের এখান থেকে শেষ করব ইনশাআল্লাহ হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই তিনি দীর্ঘদিন কারা নির্যাতিত ছিলেন জেলবন্দি ছিলেন জালেমদের জুলুমের শিকার ছিলেন কিন্তু রাসূলের মহব্বত তার কাছে এত বেশি ছিল জাররা থেকে জাররা পরিমাণ মহব্বত সুন্নতের আমল ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে ছুটে নাই সুবহানাল্লাহ বলেন সুন্নতের পাবন্দি করাতে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাই জামানার শ্রেষ্ঠ আরেকজন ইমাম
তার কাছে স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত কারাবন্দী আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে খুশখবরই পাঠায়া দিবেন সুবহানাল্লাহ বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বলে খাদেম জালিমের জুলুমের শিকারের নির্যাতিত আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি নবী আলাইহিস সালাম স্বপ্নে আমাকে তার ব্যাপারে খুশখবরি দিয়েছে এই খুশখবরিটা তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে পৌঁছায়া দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির খাদেম আহমদের কাছে যায়া যখন খবরটা পৌঁছালেন খবরটা শুনলেন শোনার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন জালেমের জুলুমের নির্যাতনের শিকার খুশখবরি নিয়ে আসছো খুশখবরি যদি কেউ দেয় কেউ যদি ভালো কোনো সুসংবাদ দেয় উত্তম হলো তাকে সুন্নতের আমল হলো তাকে একটা হাদিয়া দিয়ে দেওয়া তাকে একটু হাদিয়া দেওয়া কিন্তু আমি জেলে জালেমদের জিন্দানখানায় বন্দি আমি কি করে তোমাকে এই আমলটা করব তারপরে ও রাসূলের সুন্নতের সুন্নত ছেড়ে দেব এমনটা হতে পারে না আমারকে প্রতিদিন ওরা বেত্রাঘাত করে বেত্রাঘাতের আঘাতের কষাঘাতে আমার পায়ের চামড়া ছিঁড়ে যায় পিঠের চামড়া উঠে যায় গায়ের জুব্বাটা রক্ত মাখা হয়ে যায় কিন্তু রাসূলের সুসংবাদ তুমি আমাকে দিয়েছো এজন্য আমার পক্ষ থেকে তোমাকে নবীর জাররা থেকে জাররা পরিমাণ একটা সুন্নতের আমল আমি তারপরও আমার থেকে ছাড়ব না আগামী কালকে যদি জালেমরা আমাকে আঘাত করে এই আঘাতগুলো আমার পিঠের উপরে সরাসরি পড়বে হয়তো তাদের আঘাতের কষাঘাতে আমার পিঠ রক্ত মাখা হয়ে যাবে কিন্তু তারপরেও নবীর একটা সুন্নতের উপর আমল করব নাও আমি আমার এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ খাদেম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা লইছে দৌড়ায়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে যাওয়ার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে কি ব্যাপার জামানার শ্রেষ্ঠ একজন আশেকে রাসূলের কাছ থেকে আসছো সে কি তোমাকে কোনো হাদিয়া দেয় নাই সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ খাদেম ডেকে বলে হযরত আসতে না আসতেই আপনি হাদিয়ার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন জামানার শ্রেষ্ঠ একজন আশেকে রাসূল যে সুন্নতের পাবন্দি করে সে এই খুশখবরি শোনার পর তোমাকে খালি হাতে ফেরাইয়া দিতে পারে না অবশ্যই তোমাকে কোনো না কোনো একটা হাদিয়া দিয়েছে খাদেম ডেকে বলেন ওগো হযরত আমাকে ওনার গায়ের একটা জুব্বা হাদিয়া দিয়েছেন সুবহানাল্লাহ ইমাম শাফিঈ ডেকে বলে জুব্বাটা আমাকে দে জুব্বাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে নিয়ে বুকের উপর রেখে চুমা খায় জুব্বা কাকে নিয়ে তিনি তার ঘরে চলে যায় কিছুক্ষণ পর জুব্বাটা নিয়ে এসে খাদেমকে বলে নাও তোমার জুব্বাটাকে আমি তোমাকেই ফিরাইয়া দিলাম খাদেম ডেকে বলে ওগো হযরত একটু আগে যে জুব্বাটা আমি আপনাকে দিয়েছি এই জুব্বাটা ছিল শুকনা আর এখন যে জুব্বাটা আপনি আমাকে দিলেন এই জুব্বাটা ভিজা বুঝলাম না একটু যদি বুঝাইয়া বলতেন তাহলে ভালো হয় ইমাম শাফিঈ বলেন জামানার শ্রেষ্ঠ একজন হাটি আশেকে রাসূলের জামা পাইছি নিজের জীবনের অত বড় কোনো আমল নাই ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা মাখা এক বোতল পানি আমি আমার ঘরে সংরক্ষণ করে রাখছি তো জোরে কন সুবহানাল্লাহ হতে পারে এই জুব্বার পানিটা আমি বোতল বন্দি করে রাখছি আমার শেষ বেলায় যখন আমার হায়াত শেষ হয়ে যাবে আমি আমার পরিবারের সকলের কাছে বলে রাখছি বলে রাখবো যাতে করে
আমার যখন মরণ হয়ে যায় আমাকে ওরা যখন গোসল দিবে তখন জমানার শ্রেষ্ঠ আশিকে রাসূলের জুব্বা ভেজা বোতলের পানি দিয়ে যেন আমাকে গোসল করায়া দেয় সুবহানাল্লাহ যদি এমন ভাবে গোসল করায়া দেয় হাশরের ময়দানে মৃত্যুর পর আমাকে যদি প্রশ্ন করা হয় কিংবা আমি যদি ওখানে সম্মুখীন হই তাহলে আমি বলতে পারি এমনটা হয়তো হতে পারে এই জন্য একজন খাঁটি আশিকে রাসূলের জুব্বা ভেজা বোতলের পানি দিয়ে গোসলের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে এর উসিলায় মাফ করে দিতে পারেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন সময় শেষ যেই কথাগুলো আপনাদের সামনে ভাঙ্গাচোরা তুলে ধরেছিলাম এর মূল মকসাদ হলো নবীর মহব্বত আজমত আমাদের অন্তরে লালন করা দরকার আছে কিনা নাই আর একটু জোরে বলেন আছে কিনা নাই প্রধান অতিথি হুজুর আপনাদের সামনে এসে গেছেন টুকেনও আমার কাছে আসছে অসুস্থতার অবস্থা নিয়েও আপনাদের সামনে যেই কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে কিঞ্চিত পরিমাণ হলেও আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আর আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করান কারণ হলো যদি আপনার সন্তান কোরআন হাদিসের আলোকে জ্ঞান যদি না রাখে তাহলে কাদিয়ানীদের মতো লোক হিজবুত তাওহীদের মতো লোক গ্রামে গঞ্জে ঢুকে আপনার সন্তানের ঈমানকে ধ্বংস করার জন্য চুপি চুপি তাদের বানানো ঈমান তার ভিতরে ঢুকাইয়া দিবে এক সময় সে ঈমান হারা হয়ে যাবে অতএব আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে বলতে চাই আপনাদের সন্তানকে অবশ্যই দ্বীনের ইলম শেখানো দরকার ভবিষ্যতে যদি কখনো কোন জায়গায় আসাদ নূরের মতো নাস্তিকরা দেশের বিভিন্ন প্রান্তরে গজায় ওঠে তাহলে হুফফাজুল কোরআন মাদ্রাসার মতো ছাত্ররাই আসাদ নূরের মতো নাস্তিক আর ব্লগারদেরকে এই দেশ থেকে প্রতারিত করার জন্য তারাই যথেষ্ট হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আওয়াজ করে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ورحمة الله وبركاته